দীর্ঘদিন ধরে বেনিয়ম জারি বিহার ক্রিকেট বোর্ডের অন্তরে, আর এই বিষয়টিকে মেনে নিতে পারছেন না বিহার ক্রিকেট বোর্ডের সচিব আদিত্য বর্মা। এবার এই অনিয়মের দিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের দৃষ্টি আকর্ষণ করতে প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে চিঠি লিখলেন তিনি। চিঠিতে সৌরভকে আইনের পাঠ পড়িয়েছেন আদিত্য। লিখেছেন, সেই রাজ্যের ক্রিকেট বোর্ডের দুর্নীতির বিষয়টি যদি নজরে রেখেও উপেক্ষা করে থাকেন তিনি, তাহলে বিষয়টি কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করার পর্যায়ে পড়বে। আসুন জেনে নেওয়া যাক চিঠিতে সৌরভের উদ্দেশ্যে কি লিখেছেন আদিত্য। চিঠিতে তিনি লিখেছেন, এর আগেও আমি একাধিকবার আপনার কাছে অনুরোধ করেছিলাম বিহার ক্রিকেট বোর্ডের অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার জন্য, তা সত্ত্বেও আপনার তরফে এই বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এবারও যদি এই চিঠি উপেক্ষা করেন আপনি, তাহলে আমার কাছে আদালতে দ্বারস্থ হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। এদিন চিঠিতে সৌরভকে আদিত্য আরও বলেছেন, তিনি বলেন, আপনি নিজে একজন কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটার, বোর্ডের মাসনাদে শীর্ষ পদে আসীন, তাই আপনার দায়িত্ব এই বিষয়গুলোর দিকে নজর প্রদান করা, কিন্তু আপনি নিজেই যদি বিষয়টি দেখে না দেখার ভান করে থাকেন, তাহলে আপনিও কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ না মানার জন্য দায়ী থাকবেন। বোর্ডের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বিহার ক্রিকেট সংস্থা ক্রিকেট লীগ চালু করেছিল একটি, যা ঘিরে তীব্র বিতর্কের সূত্রপাত হয়। এরপর সাম্প্রতিক সময়ে নানান বেনিয়মের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট রাজ্যের ক্রিকেট বোর্ডের তরফে, এমনকি বিষয়টি নজরে আনার চেষ্টা করা হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। বিতর্কের জল এখন কতদূর গড়ায় এখন সেটাই দেখার বিষয়।